জপাকুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি জানি না, এই ভিডিওটা হয়তো আজকে আমি পাবলিক করব না, কারণ আজকে পয়লা বৈশাখের অনেক কাজকর্ম রয়েছে, তো রান্নাবান্না রয়েছে। আজকে হচ্ছে শনিবার, পয়লা বৈশাখ এবছর শনিবার পড়েছে, তো শনিবার কিন্তু আমাদের নিরামিষ হয়, আমাদের আমিষ করা হয় না। তো অভিজিৎ বলছিল যে পয়লা বৈশাখ যেহেতু আমিষ করো, কিন্তু আমি করব না, নিরামিষই করব, যেহেতু শনিবারটা আমি খুব কঠোরভাবে বাছি। তো যাই হোক, চলো রান্নাবান্নার দিকে চলে যাই, কি রান্নাবান্না করছি তোমাদেরকে দেখাই, আর তোমরাও খুব এনজয় করো, রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো। তো আমার পুজো পাঠ তো হয়ে গেছে, আমি আজকে ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করলাম, মানে অ্যাকচুয়ালি ব্লগ নয়, এখন তো আমি ব্লগিং করার সময় পাই না, এখন আমি শুধুমাত্র রান্নার রেসিপি দেই। তো যাই হোক, ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম, ঠাকুরঘর থেকে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। চলো রান্নাবান্নার দিকে চলে যাই, কি রান্নাবান্না করছি তোমাদেরকে দেখাই, নিরামিষ কি রান্না করছি। চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আজকে হবে নিরামিষ এঁচোড়, আরও কিছু হবে, তো সেগুলো পরে দেখাচ্ছি। এখানে নিরামিষের জন্য দেখো কিছু মশলা করে রেখেছি, এখানে চারমগজ বাটা, জিরে ধনিয়া বাটা, আদা বাটা আর নারকেল বাটা, আর এখানে ক্যাপসিকাম, নারকেল কোড়া, টমেটো, শাহি গরম মশলা। তো চলো প্রথমে উনুনটা ধরিয়ে নিই, আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইও গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এঁচোড়টা আমি হালকা সেদ্ধ করে নেব, খুব একটা সেদ্ধ নয়, একটু ভাপিয়ে নেব সামান্য। তো এঁচোড়টা সাদা এঁচোড়, সাদা যেগুলো, যে এঁচোড়গুলো খুবই সাদা হয় সেই এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ হতে দেরি হয় না, এগুলো ভালো এঁচোড়। তো যাই হোক, জলটা গরম হোক, এঁচোড়টা আমি ভাপিয়ে নামাই, তারপরে চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। তো বন্ধুরা, এঁচোড় আমি নামিয়ে নিয়েছি, এঁচোড় নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি আলু আর এঁচোড় ভেজে রেখেছি, আর আবার একটু কড়াইতে গরম জল বসাতে করতে দিয়েছি, জল গরম হতে দিয়েছি। এখানে আমি কচুর লতিগুলো একটু ভাপিয়ে নেব, আজকে কচুর লতিও রান্না করব, তবে কচুর লতিটাও নিরামিষ, যেহেতু আজকে শনিবার বলেছি আজকে আমরা নিরামিষ খাই। তো দেখা যাক নিরামিষ রান্নাগুলো কেমন হয়। তো চলো একটু ভাপিয়ে নিই, তারপরে জলটা ফেলে দিয়ে আমি এঁচোড়টা রান্না করে নেব। তো বন্ধুরা, নারকেল দিয়ে দিলাম আমি কড়াইতে, নারকেলটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, ওর উপরে আমি টমেটো দিয়েছি, টমেটোর পরে আমি নুন দিয়েছি, দেখো এরপরে আমি দিচ্ছি আদা,
দিচ্ছি একটু জিরে আর ধনিয়া বাটা, এটা শিল নোড়াতে বাটা, এটা মিক্সিতে বাটা নয়। তো এরপরে আমি অল্প একটুখানি জল দেব, খুব সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। এর উপরে আমি দিচ্ছি একটু হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। তো জলটা শুকিয়ে গেছে, তো এবার আমি দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা দিচ্ছি, আর এখানে দিচ্ছি চারমগজ বাটা। তো আবারও একটু জল দিচ্ছি, জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে জলটা দিয়ে কষাচ্ছি, এইরকম সময় আমি আলু আর এঁচোড়টা দিয়ে দেব। এবার সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি দিচ্ছি খানিকটা জিরে ধনের গুঁড়ো, আর এখানে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো। তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষানোটা একেবারেই হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, এখন আমি দেবো খানিকটা চিনি। তো নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তো অনেকে আবার নিরামিষ রান্নাতেও চিনি খায় না, যারা খায় না তারা স্কিপ করতে পারে, অসুবিধা নেই। দেখো আমার, আমি এখানে একটু চিনি অ্যাড করে হয়ে গেছে, আর এখানে দেখো হোমমেড গরম মশলার গুঁড়ো। এই রান্নাতে কিন্তু হোমমেড গরম মশলার গুঁড়ো অবশ্যই ইউজ করতে হবে, নামানোর সময় অবশ্যই। তো হোমমেড গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দেব ঘি। তো ব্যাস হয়ে গেছে, চলো এবার নামাই। তো বন্ধুরা দেখো আমি এঁচোড়ের তরকারি কিন্তু নামিয়ে ফেলেছি। তো রান্নাটা নামিয়ে ফেলার পরে দেখো রূপে গন্ধে কোনো দিক থেকে কিন্তু কম যায় না আমিষ রান্নার থেকে। তো ভীষণই সুন্দর হয়েছে খেতে, আর অবশ্যই তোমরা এইভাবে নিরামিষ এঁচোড়ের ডালনা রান্না করে খেতে পারো নিরামিষ দিনে, আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, এবার আমি কচুরলতিটা করে ফেলি, সেটাও কিন্তু নিরামিষ। তো বন্ধুরা হয়ে গেছে নিরামিষ কচুরলতি রান্না। তো এটা আমি কি কি, আমি তোমাদেরকে ডিটেলস দেখাইনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখানে কি কি মশলা দিয়েছি, আদা দিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, আদা জিরে বাটা একটুখানি, চারমগজ বাটা, নারকেল কোড়া, আর দিয়েছি একটু হোমমেড গরম মশলার গুঁড়ো, আর নুন খুব সামান্য একটুখানি চিনি, আর এখন দিলাম হোমমেড গরম মশলার গুঁড়ো। তো এইগুলো দিয়ে করেছি। তো চলো আমার ভিডিও, তোমাদের আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা আমার নিরামিষ রান্না হয়ে গেছে, আর এখন সবার শেষে হচ্ছে মাংস, হচ্ছে চিকেন। এটা তো আমরা নিরামিষ খাই না, কিন্তু সনাতন নিরামিষ খায় না, আমরা নিরামিষ খাই না, এই সরি খাই শনিবার, আর সোনা নিরামিষ খায় না, তাই তো? সোনা শুধু মুগু খায়, তো সেই কারণে সোনার জন্য মাংস হচ্ছে আর আমরা সবাই নিরামিষ। আর এখানে সোনার বাবা নারকেল ছাড়াচ্ছে। তো চিকেনটা আমি খুব অল্প তেলে কষিয়েছি, যার জন্য আমি একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি।
কি মা? তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর আমার মেয়ের আর মেয়ের বাবার এই যে চিকেন নামিয়ে ফেলেছি, চিকেনটা একটু কষা কষা মতন করেছি, কোনো ঝোল টোল কিছু করিনি। আর চিকেনটা আমি ক্যাপসিকাম দিয়ে করেছি, আলু আর ক্যাপসিকাম দিয়ে করেছি। তো যাই হোক চলো, এবার চাটনিটা বাকি রয়েছে, চাটনিটা করলেই। তো বন্ধুরা শুভ নববর্ষ তোমাদেরকে সবাইকে জানাই, নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর তার সাথে হচ্ছে শনিবার। তোমরা অনেকেই শনিবার আর বৃহস্পতিবার, অনেকে বা মঙ্গলবার, অনেকে এরকম সোমবার, অনেকে নিরামিষ খাও। আমাদেরও সেরকম একটা রীতি রয়েছে শনিবার দিন নিরামিষ খাওয়ার। তো পয়লা বৈশাখ হলেও কিন্তু আজকে আমাদের নিরামিষ খেতে হচ্ছে। তো দেখো নিরামিষের মধ্যে আজকে আমাদের কী কী রয়েছে। এখানে রয়েছে কাঁকরোল ভাজা সরু সরু করে কাটা, এখানে রয়েছে পটল ভাজা, রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে কচুর লতি, যেটা রান্নাটা তোমাদেরকে আমি দেখালাম। এখানে রয়েছে নিরামিষ এঁচোড়, আর এখানে রয়েছে মেয়ের জন্য চিকেন, মেয়ের আর ওর বাবার জন্য। তো এটা হচ্ছে আলাদা, এটা সরিয়ে রেখেছি দূরে। তো যাই হোক, আর রয়েছে এখানে আঙুরের চাটনি, এখানে রয়েছে আঙুর আর তেঁতুলের চাটনি। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। এই রেসিপিটা একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেটা তোমাদের দেখতেও অসুবিধা হবে, তো সেই কারণে রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই হচ্ছে রেসিপি অল্প স্বল্পের মধ্যে, আর এই গরমে কিন্তু অনেক খাওয়াও যায় না, তো অল্পের মধ্যে এটাই হচ্ছে আজকে আমাদের মেনু থালি। তো চলো তোমরা সবাই অনেক জমিয়ে আনন্দ করো, খাওয়া দাওয়া করো। চলো এখনকার মতন টাটা।